সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশে আমি এখানে আসলাম, যে আমাদের এখানে বেসরকারি ক্লিনিক এবং বেসরকারি যে ডায়াগনস্টিক সেন্টারগুলো, আমাদের কাছে একটা অভিযোগ ছিল যে একজন ভুয়া ডাক্তার বা কথিত নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে এটা ক্লিনিকে রুগী দেখেন, এবং সে ক্লিনিকের মালিক, সে রেফারকৃত যে টেস্টগুলো আছে সেগুলো তার ক্লিনিকে করান। আমরা সেটা হাতে নাতে প্রমাণ পেয়েছি, এই কাজে সহযোগিতা করেছেন সিভিল সার্জন কার্যালয়ের সহকারী সিভিল সার্জন অফিসার ডক্টর জয়ন্ত কুমার, আইন শৃঙ্খলার কাজে সহযোগিতা করেছেন আমাদের জেলার র্যাব। তো আমরা এখানে এসে দেখেছি যে একজন ডাক্তার বি কে দাস, ওনার কোনো রেজিস্ট্রেশন নাই, রেজিস্ট্রেশন বিহীনভাবে উনি এই ক্লিনিক সেন্টারে তো উনি বেসরকারি প্র্যাকটিস করতেছেন, এবং আর যে মালিক আছেন তাকে ব্যবহার করে যে বিভিন্ন ধরনের টেস্টগুলো করতেছেন, যেটা একজন ভোক্তা হিসাবে, একজন সেবা গ্রহীতা হিসাবে তাদের জীবন মালের একটা ক্ষতি আছে, সে যিনি তাকে ব্যবহার করে ক্লিনিকটা পরিচালনা করতেছেন, সেই জন্য আমরা দুজনকে অভিযুক্ত করেছি। আর এখানে যে আস্থা ডিজিটাল, এটা তো লাইসেন্সই নাই, টোটাল লাইসেন্স বিহীনভাবে তার এক বছর ধরে তাদের ক্লিনিকটা পরিচালনা করার কারণে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। অনেক ক্লিনিক লাইসেন্স নেই, তুই একটা করলেন কেন, আরগুলো কি অবস্থা? আমরা যে কাজ শুরু করেছি ধাপে ধাপে, এবং প্রত্যেক দিন আমরা অভিযান পরিচালনা করব, আমাদের এটা অব্যাহত থাকবে। এটা এটা কেবল শুরু বলতে পারেন, যেগুলা নাই কেউ পার পাবে না। আমরা সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতা নিয়ে আমরা সবগুলো আস্তে আস্তে এগুলো বন্ধ করে দেবো। কতজন আপনারা পানিশমেন্ট দিচ্ছেন? আমরা আজকে দুইটা, একটা ক্লিনিক বেসরকারি ক্লিনিক, সেখানকার একজন ভুয়া ডাক্তার পেয়েছি, তাকে আমরা পানিশমেন্ট দিয়েছি, তার মালিককে পানিশমেন্ট করেছি, এবং একজন বেসরকারি যে ডায়াগনস্টিক সেন্টার সেটা সিলগালা আমরা ভুয়া ডাক্তারকে 6 মাসের জেল প্রদান করেছি, আর ভুয়া ডাক্তারের যে মালিক ছিল ভোক্তা অধিকারের সংরক্ষণ আইনে আমরা তাকে 50,000 টাকা জরিমানা প্রদান করেছি। আর যেহেতু আস্থা মেডিকেলের লাইসেন্সই নাই, আমাদের যে আইনটা আছে বেসরকারি ক্লিনিক নিবন্ধন আইন, সেখানে সর্বোচ্চ শাস্তি আছে, ওইখানে 5,000 টাকা আমরা সর্বোচ্চ শাস্তি দিয়েছি, এবং তাকে জেলও দিয়েছি, এবং তার পুরো ডায়াগনস্টিক সেন্টারকে আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছি। মোট তিনটি ক্লিনিক অভিযান হয়েছে, একটা ক্লিনিকের সার্বিক পরিস্থিতি ভালো আছে, তারা আরও ভালো হওয়ার সহজটা প্রকাশ করেছে, তা ভালো হবে, তাদেরকে আমরা ছাড় দিয়েছি, এবং তারা আর ভালো করার শর্তে আমরা তাদেরকে ছাড় দিয়েছি, এবং দেশের সেবায় নিয়োজিত আছে। এরই সূত্র ধরে আমরা বহুদিন ধরে এই সাতক্ষীরার বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতালে অনিয়ম এবং এইরকম ভুয়া ডাক্তারদেরকে অভিযান পরিচালনা করার জন্য আমরা গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখি। ইয়ারই ধারাবাহিকতায় আজকে আমরা অভিযান করছি। সম্মানিত ম্যাজিস্ট্রেট এবং সিভিল সার্জন স্যারের যে ডাক্তার, ওনাদের সমন্বয়ে একটা মোবাইল কোর্ট করছি। কোর্টে সেবা হাসপাতালের ভুয়া ডাক্তার বি কে দাসকে 6 মাসের জেল দেওয়া হয়েছে, আর ওর মালিক হচ্ছে সিদ্দিক, একে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আর এই যে আস্থা ডায়াগনস্টিক সেন্টারের এই মালিক যে আছে, তার কোনো লাইসেন্স না থাকায় তাকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে, 10 দিনের জেল এবং সিলগালা করে দেওয়া হয়েছে। না, আমাদের আরও তথ্য আছে, তবে আমাদের সময়ের অভাব, এবং যেমন আজকে করছি এখন তো সবগুলো সতর্ক হয়ে গেছে, আবার সুযোগ বুঝে আমরা আবার।